যে মরমু আমার সে জায়গা বন্ধ নাই যা বাচ্চাকে চিকিৎসা করব না টেকা জমা কিছু একটা করব এই বয়স আর এই ধরনের কর্ম করে আমি পেটে ভাগ দিব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছায়াটা গ্রাম এই গ্রামের অনেক পরিবার আগে তেলের ব্যবসা করতেন কালের বিবর্তনে দেশে তেল ভাঙানোর মেশিন আসায় অনেকে এই ব্যবসা ছেড়ে দিলেও দুধু প্রামাণিক এখনও তেল মারার ঘানিটি ধরে রেখেছেন অন্য কোনো উপায় নেই বলেই একসময় ব্যবসা ও স্ত্রী সন্তানকে নিয়ে ভালোই ছিল তার পরিবার কার্ডিয়াক সার্জারির জন্য ভারতের সবচেয়ে বিশ্বস্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিন সিগমেট অ্যাপের মাধ্যমে আমার দাদা করছে আমার বাপে করে গেছে তারপরে আমি করছি আমি প্রায় 15-16 বছর বয়সে তিনি এই ব্যবস্থা করি আমি এখন সরকারের কাছে আমি এখন দাবি করতেছি যে আমার বাসস্থান নাই এবং আমি এই বয়সে আর এই ধরনের কর্ম করে আমি পেটে ভাগ দিয়ে বলছি হয়তো আমার একটা গরু যদি সেই সরকার দিত আমাকে একটু বাসস্থান করে দিত তো আমি তার কাছে আমি খুব খুশি আমি তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আমি খুশি মনে যে কয়েকদিন বাসে আমি বসলে কর্মধারে করে থাকব ভিটে ছাড়া হয়ে নিঃস্ব দুধু প্রামাণিককে স্থানীয় ফজর আলী প্রামাণিক জায়গা দিয়েছেন শুধুমাত্র থাকার জন্য ঘানি টানার তেল বিক্রি ছাড়া খাবারও জোটে না দুধু মিয়ার এরই মধ্যে বেশ কিছুদিন হলো তালাকপ্রাপ্ত এক মেয়ে ও তার সন্তানও থাকেন তাদের সাথে বর্তমানে ছেলে অটো চালক মানিক তার অসুস্থ ছেলে ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্য একজনের বাড়িতে আমার বিয়ে হয়েছে আমার 12 বছর মানুষের বিয়ে হয়েছে তাকে না আমার এই হলে কর্ম করে আমার খানা গরু দেখ আমার খানা বাসস্থান করে দেখ আমার ঘর দেখ আমি বিয়ে হওয়ার পর থেকে দেখতেছি আমার শ্বশুরের এই এই ব্যবসায় করে তারপরে যে কোনো কারণ বসতে মনে করেন সব জায়গার জন্য বিক্রি করে অনেক জায়গায় আছে আমার ছেলে একটা অসুস্থ ঠেলাছে নিয়ে এই কারণে মনে করেন প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয় সরকারের কাছে আবেদন করি যদি একটু সাহায্য করে তাহলে খুব উপকার হবে বাচ্চাকে চিকিৎসা করবো না টেকা জমা কিছু একটা করবো সঞ্চয় করবো তা তো হচ্ছে না জীবন সায়ান্নে এসে দুধু প্রামাণিক ও হালিমা বেগমের আর চাওয়া পাওয়ার কিছু নেই শুধু চান বসবাসের জন্য এক চিলতে জমি জীবন বাঁচানোর জন্য যে কোনো একটা অবলম্বন যা দিয়ে তিনি তার পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদাটা মেটাতে পারবেন হাফিজা বিনা দৈনিক করতোয়া।